প্রথম দফার ভোটের একদিন আগে তৃণমূলের ইস্তেহার প্রকাশ। দিদির 10 শপথ শিরোনামে ইস্তেহার, 100 দিনের কাজ থেকে সবার জন্য বাড়ি, ন্যূনতম মজুরি 400 টাকা, এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূলের ইস্তেহারে। পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন ঘোষণা করেছিল বিজেপি। তৃণমূলের তরফে কি ঘোষণা করা হয়েছে এই বিনামূল্যে রেশন নিয়ে, কি বলেছেন অমিত মিত্র, শুনবো। অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন। প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে 5 কেজি বিনামূল্যে রেশন, চাল গম শস্য প্রদান করা হবে। রেশন প্রত্যেক সুবিধাভোগীর দোর গোড়ায় পৌঁছে, বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে। বিনামূল্যে দোরগোড়ায় রেশন, এমনটাই আশ্বাস তৃণমূলের ইস্তেহারে। আর রয়েছে আবাস নিয়েও বক্তব্য, যেখানে আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্র রাজ্য দীর্ঘদিন ধরে চাপান উত্তর। বিজেপির তরফে আরও 3 কোটি পাকা বাড়ির আশ্বাস দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস কি বলছে, তাদের ইস্তেহারে কি আছে আবাস নিয়ে, শুনুন। দেশ জুড়ে বাড়ি হবে সবারই, দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে, প্রত্যেকের জন্য আবাসন নিশ্চিত করা হবে। আর যারা শ্রমিক তাদের ন্যূনতম মজুরি তৃণমূলের ইস্তেহারে কি বলা হলো, শুনুন। দিদির শপথ, বর্ধিত আয়, শ্রমিকের সহায়, সমস্ত জব কার্ড হোল্ডারদের 100 দিনের গ্যারেন্টি যুক্ত কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিকরা দেশ জুড়ে দৈনিক 400 টাকা বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন। বিপিএল তালিকাভুক্ত যারা রয়েছেন প্রত্যেকের জন্য বিনামূল্যে গ্যাসের আশ্বাস তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে। জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে। প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে 10টি সিলিন্ডার দেওয়া হবে। সিএএনআরসি নিয়ে বারবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইস্তেহারেও সেই কথা উঠে এলো, কোনোভাবেই লাগু করতে দেওয়া হবে না এনআরসি সিএ ইস্তেহারে। তৃণমূলের কি বক্তব্য, শুনব। স্বচ্ছ আইন, স্বাধীন ভারত, ধোঁয়াশা যুক্ত সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ বিলুপ্ত করা হবে, এনআরসি বন্ধ করা হবে, ইউনিফর্ম সিভিল কোড ভারত জুড়ে প্রয়োগ করা হবে না। আর এই ইস্তেহার আরো বক্তব্য রয়েছে এবং যেখানে পেট্রোপণ্যের কথা বলা হয়েছে, পেট্রোপণ্য সুলভে মিলবে কিভাবে, শুনুন। স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য। পেট্রোল ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে, দামের ওঠানামা পরিচালনা করার জন্য, প্রাইস ফ্লাকচুয়েশন ওঠানামা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড, প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে। আর তৃণমূলের এই ইস্তেহার, তৃণমূলের এই আশ্বাস, প্রতিশ্রুতির পাল্টা বিজেপির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন, শুনুন। তৃণমূলের ইস্তেহার কেউ করে না, জানে মিথ্যে কথা বলা আছে এবং তারা যেভাবে রাজ্যটাকে নিয়ে যাচ্ছে, আগামী দিনে মহিলা হোক, পুরুষ হোক, যে কোনো জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ হোক, তারা আগামী দিনে আরও খারাপ জায়গায় যাবে।
পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে হবে, দাদন কাটতে হবে, তাছাড়া এই রাজ্যে কিছু হবে না। আবার ওই কিছু মিথ্যে কথা বলবে, এত এত আমরা ফ্যাক্টরি খুলব, অমুক খুলবো, আগে বলেছিলাম 6 মাসের মধ্যে শিল্প করব। শিল্প তো ধোঁয়া দেখতে পাচ্ছি না, ইট ভাটার ধোঁয়া দেখতে পাচ্ছি, আর তাকে দেখে ওনার দলের প্রার্থী আছে চিৎকার করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।